নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি অল্পেতেই রেগে যান? অনেকেই রয়েছেন, এবং তার জন্য আপনারা পরবর্তী ক্ষেত্রে অনুতপ্ত হন, রাগের বশে এমন কোনো কাজ করে ফেলেন বা এমন কিছু কথা বলে ফেলেন যেটি অন্যকে হার্ট করে এবং তার মনে কষ্ট হয়। আপনারাও পরে অনুতপ্ত হন, কিন্তু সম্পর্ক এক জায়গায় চলে যায় যেখান থেকে আমরা সেই সম্পর্ককে আর ঠিক করতে পারি না। বহু ক্ষেত্রে এই সকল লোকেদের সুযোগ অনেকে নেন এবং সেই সকল ব্যক্তিকে রাগিয়ে দেন, রাগিয়ে দিয়ে নিজেদের কার্য সিদ্ধি করেন। এই সকল মানুষেরা মনের ভালো হয়, কিন্তু নিজেদের রাগটাকে তারা সংবরণ করতে পারে না। অল্পেতেই রেগে যান, পারদ যেন একদম উপরে চলে যায়। পরে তারা অনুতপ্ত হন, কিন্তু নিজেদের এই কৃতকর্মের জন্য তারা তাদের সম্পর্ক বা যে কোনো কাজের ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েন। এটি মঙ্গলের একটি বিশেষ দোষ। মঙ্গলে দোষ কাটানোর জন্য এবং আপনার মঙ্গলকে শান্ত করার জন্য আজকের পর্বে আপনাদের একটি উপায় বলে দেব। খুব বেশি উপকরণ নেই এর মধ্যে এবং এটি করতে বহু টাকা পয়সারও প্রয়োজন হবে না। অনেকে অনেক রকম রত্ন ধারণ করেন যার মূল্য অনেক বেশি হয়। অনেকে সোনা দিয়ে পড়েন, অনেকে তামার পড়েন, অনেকে রূপোর পড়েন, রত্ন ধারণ করেন, কিন্তু এগুলো অনেকটা দামি হয়ে যায়, সকলের পক্ষে এগুলি সম্ভব হয় না। আপনাদের আজকে আমি যে উপায়টি বলে দেব সেটি যে কেউ করতে পারবেন আপনি ঘরে বসেই। দশকর্মা দোকান থেকে আপনাকে কয়েকটি জিনিস নিতে হবে, মঙ্গলের একটি বিশেষ উপায়। যারা খুব রাগি, একটুতেই রেগে যান কিন্তু মনের ভালো এবং নিজেদের রাগের জন্য তারা অনুতপ্ত হন এবং অনেক ব্যক্তিরা তাদের সুযোগ নেন, তাদেরকে রাগিয়ে দেন এবং তারা বুঝতে পারেন না। এই রাগের জন্য কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের মানসিক সমস্যাও হতে পারে এবং সেটি খুব ক্ষতিকারক, নার্ভের সমস্যা আসতে পারে, বহু ক্ষেত্রে মানুষের হয় এটি। তাই নিজের মনকে এবং মস্তিষ্ককে শান্ত রাখার জন্য, মঙ্গলকে কন্ট্রোলে করার জন্য আপনাকে দশকর্মার দোকানে যেতে হবে। দশকর্মার দোকানে গিয়ে আপনাকে পঞ্চমুখী রুদ্রাক্ষ নিতে হবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। এটি আমাদের মনকে শান্ত করে, কন্ট্রোল করে। আপনাকে নিতে হবে অনন্তমূল গাছের শিকড় এবং শ্বেত চন্দন গাছের শিকড়, এটিও আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। বহু দশকর্মার দোকানে আপনারা পাবেন এটি শনিবারে, অনেকে এটি শনিবারে শুধু বিক্রি করেন তাই শনিবারে পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য বারেও বিক্রি হয়, কিন্তু বেশিরভাগ সময় শনিবারে পাওয়া যায়, অন্যান্য দিনে পাওয়া যায় না, ওদেরও কিছু নিয়ম থাকে। আর আপনার প্রয়োজন হবে তুলসী পাতা, লাল সুতো, কাঁচা দুধ, গঙ্গা জল। কীভাবে এটিকে ধারণ করতে হয় সেটি এখন জেনে নিন। আপনার সপ্তাহের যে বারে জন্ম, সপ্তাহের সাত দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, যেবারে আপনার জন্ম হয়েছে সেইবারে আপনাকে এটিকে ধারণ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নান সেরে নেবেন, তারপরে একটি তামার পাত্র নেবেন। তামার পাত্র নিয়ে সেখানে কাঁচা দুধ ঢালবেন। সেই দুধের মধ্যে তিনটি তুলসী পাতা আপনাকে দিতে হবে। যদি দুধ না থাকে আপনারা গঙ্গা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু বহু ক্ষেত্রে আমরা গঙ্গা জল কিনি, সেটি কিন্তু অনেক সময় নকল হয়, নকল গঙ্গা জল বিক্রি করে, এমনি কলের জলও গঙ্গা জল বলে বিক্রি করে। সকলের ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা এই কাজ করেন। তাই আপনারা কাঁচা দুধ দিয়ে এইটি করলে খুব ভালো হয়। আর তিনটি তুলসী পাতা, অক্ষত তুলসী পাতা আপনাকে নিতে হবে। এই সকল সামগ্রী আপনাকে এর মধ্যে কিছুক্ষণ শুদ্ধ করার জন্য রেখে দিতে হবে। সেই লাল সুতোর কথা বলেছি, লাল সুতো কিন্তু রেখে দিতে হবে, বাঁধতে হবে আপনার হাতে অথবা গলাতে, আপনার বুক পর্যন্ত যেন সেটি, যদি আপনারা মালা হিসেবে পরেন তাহলে থাকবে, পেটের নিচে যেন এটি না যায়, কারণ এখানে রয়েছে রুদ্রাক্ষ। ঠিক আছে, আপনারা এটিকে মালা হিসেবে পরবেন। অনন্তমূল গাছের শিকড়, শ্বেতচন্দন গাছের শিকড়কে ভালোভাবে জড়িয়ে নিন এবং তার সঙ্গে এই যে পঞ্চমুখী রুদ্রাক্ষ রয়েছে সেটিকে ভালো করে বেঁধে একটি মালার মতো তৈরি করুন। মালার মতো তৈরি করে আপনারা সেটিকে স্নানের পরে ধারণ করুন। শুদ্ধ করার পরে 10-15 মিনিট রাখলেই চলবে। এই দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে, আর যতক্ষণ না এই মালা আপনারা ধারণ করছেন ততক্ষণ কিন্তু আপনাকে উপোস থাকতে হবে। আপনার জন্মবারে এই উপায়টি করুন। 6 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন, বুঝতে পারবেন আপনার
মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত হয়ে যাচ্ছে। আর অল্পেতেই আপনি উত্তেজিত হচ্ছেন না, আপনি কেউ যদি আপনাকে খেপিয়ে দেয়, অনেক মানুষ বারবার বলছি এই সকল মানুষেরা কিন্তু খুব সরল সাদাসিধে হয়, তারা অন্যায় দেখতে পারে না, প্রতিবাদ করে ফেলে, কিন্তু ভুল জায়গায় কিছু কিছু কথা এমন তারা বলে ফেলে যাতে তাদের সম্পর্কের ক্ষতি হয়। অল্পেতেই রেগে যাওয়ার কারণে অনেকে তাদের পছন্দও করে না, মনের দিক থেকে কিন্তু তারা খুব ভালো মানুষ হয়। এ সকল মানুষেরা নিজেরাও খুব কষ্ট পায় নিজেদের এই রাগের জন্য। এই রাগ কিন্তু আস্তে আস্তে আপনারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা দেখবেন শান্ত হচ্ছেন। আর কেউ যদি আপনাদের উত্তেজিত করতে চায়, আপনারা কিন্তু সঠিকভাবে তার জবাব দেবেন, রেগে যাবেন না। রেগে গিয়ে কোনো কাজের কিন্তু কোনো রকম ফল আসে না। বুদ্ধি আমাদের ভগবান দিয়েছে, সেই বুদ্ধির মাধ্যমে আমাদের এই যে কোনো বিষয়ে কাজ করতে হবে। আমাদের যদি কেউ ক্ষতি করতে চায়, আমরা বুঝতে পারছি, তাহলে আমরা বুদ্ধির মাধ্যমে সেই ব্যক্তিকে আমরা এড়িয়ে চলবো এবং তার যেরকম আমাদের ক্ষতি করার চেষ্টা সেটা আমরা বুঝে গেলে সেটাকে এড়িয়ে চলবো, কিন্তু তার সাথে আমরা ঝগড়া করব না, এটি আমাদের নিজেদেরও ক্ষতি করে। এই বিষয়টি আপনারা যখনই মালাটি ধারণ করবেন বা আপনারা হাতে টাকা হিসেবেও পড়তে পারেন, আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি আস্তে আস্তে শান্ত হচ্ছেন। খুবই উপকারী একটি উপায় আপনারা করতে পারেন। যাদের খুব রাগ, অল্পেতেই রেগে যান এবং সেই জন্য আপনারা খুব কষ্ট পান, এই রাগকে কী করে কন্ট্রোলে রাখতে হয় এটির একটি উপায় হলো এটি। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।